হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালে থাকছে বজ্রপাত সংক্রান্ত একটি প্রতিবেদন তো যেটাতে বলা হচ্ছে যে মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব তো আসুন শুরু করা যাক আজকের আপডেট এর জন্য দেশ জুড়ে প্রথম পর্যায়ে আটচল্লিশটি সেন্সর বসানো হয়েছে তার তিনটি বসেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতা রামপুরহাট ও দার্জিলিং শহরে দ্বিতীয় দফায় আরও পঁয়ত্রিশটি বসানো হবে তার মধ্যে দু তিনটি বসবে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন যেসব এলাকায় বজ্রপাতের প্রবণতা বেশি সেখানে ওই সেন্সর বসানো হচ্ছে এই কাজ করছে কেন্দ্রীয় সরকারি সংস্থা পুনের ইনস্টিটিউট অফ ট্রিপিক্যাল ম্যাটিরিওলজি তারই দামিনী নামে একটি মোবাইল অ্যাপ চালু করছে গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোনে এটি ডাউনলোড করা যাবে যে এলাকায় সেন্সর বসানো হয়েছে তার চল্লিশ কিলোমিটার ব্যাসের মধ্যে ওই অ্যাপ থেকে পাঁচ থেকে পনেরো মিনিট আগে বাজ পড়ার সতর্কতা জারি করা হবে ঠিক কোন বাড়িতে বা পাড়ায় বাজ পড়বে তা জানা না গেলেও ওই বিস্তীর্ণ এলাকায় বাসিন্দারা দামিনীর বার্তা জেনে সম্ভাব্য বজ্রাঘাত থেকে বাঁচার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন বলে বিদরা আশা করছেন আলিপুর আবহাওয়া অফিসে বসানো সেন্সরটির প্রভাবে কলকাতা হাওড়া ও উত্তর চব্বিশ পরগনা ছাড়াও হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড় অংশে সতর্কতা দেওয়া যাবে আবহাওয়া অফিস থেকে কালবৈশাখীর ঝড় বৃষ্টি ও বজ্রপাতের যে পূর্বাভাস জারি করা হয় সেন্সার বসার ফলে তাতে সুবিধা হবে বলে আবহাওয়িদরা জানিয়েছেন এখন দেশে ঘূর্ণিঝড়ে যত মানুষের মৃত্যু হয় তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যান বজ্রপাতে গত বছরও সারা দেশে বাজ পড়ে দু হাজারেরও বেশি মানুষ মারা যান দেশের যেসব এলাকায় বজ্রপাত বেশি হয় তার মধ্যে পশ্চিমবঙ্গই হচ্ছে অন্যতম এবং এই বজ্রপাত সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে আমাদের বায়ু দূষণ তো স্বাভাবিকভাবেই আমরা এই অ্যাপটি চালু হলে এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং যেখানে যেখানে থাকবে সেন্সর সবাই উপকৃত হবেন তো আশা করি টিউটোরিয়ালটি সবারই ভালো লাগলো এবং এরকম নিত্য নতুন আরও টিউটোরিয়াল আমি নিয়ে আসবো নতুন নতুন আপডেট সহ যারা চ্যানেলটির নতুন সদস্য তাদের কাছে নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার